মুখ্যমন্ত্রী পদে থেকেও এবার ক্ষমতা থাকবে না মমতার হাতে, এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দাবি করলেন এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ বিন্দল। যেখানে কিন্তু 2021 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক ক্ষমতায় আসার পর রাজ্যজুড়ে যেভাবে ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতি ছড়িয়েছেন, তার বিরুদ্ধে এবার আওয়াজ তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিল যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যদি রাজ্যের মাটিতে ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে না আনে তাহলে মমতার পদ থেকেও ক্ষমতা থাকবে না বলে দাবি করলেন এবার হাইকোর্টের বিচারপতি। বিস্তারিতভাবে জানিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলায় প্রতিটা জেলায় জেলায় যেভাবে ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠল এবার হাইকোর্ট। হাইকোর্ট স্পষ্ট দাবি করলেন যে বাংলাকে মিনি পাকিস্তানে পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, এমনকি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ক্ষমতা থাকবে না হাতে বলে জানিয়ে দিলেন এবার হাইকোর্টের বিচারপতি। শহরেই হুঁশিয়ারি দিলেন মমতাকে, ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের গোষ্ঠীগন্ধের জেরে সাধারণ মানুষ প্রাণ হারছে, উত্তপ্ত রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, এমনটা কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার হাইকোর্ট, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? বাংলায় কি রাষ্ট্রপতি শাসন বা অন্য কোনো কড়াকড়ি আইন জারি করা উচিত কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।